ভোট এলেই নাগরিকত্ব ইস্যু মাথাচাড়া দিয়ে ওঠে। এদিন ঠাকুরনগরে এসে বললেন মোহাম্মদ সেলিম। এদিন ঠাকুরনগর বাজারে সমাবেশে যোগ দেন তিনি। কেন্দ্র ও রাজ্য সরকারকে নানা ইস্যুতে আক্রমণও করেন। ভোট এলেই কেন নাগরিকত্ব ইস্যু মাথাচাড়া দিয়ে ওঠে? 2019 এর ভোটের সময় একথা বলা হয়েছিল, তারপর কেটে গেছে দুটি নির্বাচন, ফের সামনে পঞ্চায়েত নির্বাচন, তাই এসব বলা হচ্ছে। ঠাকুরনগরের মাটিতে দাঁড়িয়ে নাগরিকত্ব ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে এভাবেই নিশানা করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন ঠাকুরনগর বাজারে প্রকাশ্য সমাবেশে যোগদান করেন মোহাম্মদ সেলিম। হাজির ছিলেন সারা ভারত ক্ষেতমজুর শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক অমিয় পাত্র, এছাড়াও হাজির ছিলেন বহু বাম নেতা ও কর্মী। এদিন নাগরিকত্ব ইস্যু প্রসঙ্গে বলতে গিয়ে মোহাম্মদ সেলিম বলেন, 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, তবুও এটাকে ইস্যু করা হচ্ছে। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, হাতির দুটি দাঁতের মতো, একটি খাওয়ার জন্যে, অন্যটি দেখানোর জন্যে। 2019 এর ভোটে বলেছিল, 20 ভোটে বলেছিল, আবার যখন পঞ্চায়েত ভোট আসছে তখন বলছে, বাকি সময় ঘুমিয়ে থাকে কেন? আইন তো পাশ হয়েছে, একবার যখন আইন পাশ হয়েছে তার রুল ফ্রেম করতে কতদিন লাগে? আর তোমরা মাঝে মাঝে বলো এই শুভেন্দু গেছে, এই শান্তনু গেছে, এইবার গিয়ে বলেছে, এই অমিত শাহ এসছেন, এই মোদী ওখানে ভিডিও থেকে বলেছেন আমরা রুল ফ্রেম করব। আমাদের দেশে যত আইন পাশ হয়েছে তার রুল ফ্রেম করতে 6 মাসের বেশি সময় লাগে না, ওটা অফিসাররা করে। তাহলে এখানেই তো বলছে, ওটা দেখাচ্ছে, হাতিকে দো দাঁত, খানেকে এক, দিখানেকে অরেক, ওটা দেখানোর জন্য শোপিস তৈরি করা হয়েছে। তোমাদের জানা উচিত আমাদের দেশে 1955 সালের নাগরিকতা আইন অনুযায়ী নাগরিকতা দেওয়ার প্রশ্নে কোনো বাধা নেই, তার জন্য কোনো আইন সংশোধন দরকারও ছিল না। আইন সংশোধন করা হয়েছে এখানকার মতুয়াদের জন্য নয়, ঠাকুরনগরের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্য নয়। আমি নিজে নাগরিকতা নিয়ে পার্লামেন্টে যে আইন তৈরি করার জন্য কমিটি তৈরি হয়েছিল তার 3 বছর আমি সদস্য ছিলাম। এদিন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারকেও নিশানা করেন বাম নেতা। পাশাপাশি গোটা নভেম্বর মাসব্যাপী রাজ্য জুড়ে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, আমাদের দেখা দেখি ঘুমন্ত বিজেপি ময়দানে নেমেছে, তৃণমূলও তাদের মহিলা দলকে মাঠে নামিয়েছে। গোটা নভেম্বর মাস জুড়ে এই যে গ্রাম জাগাও, চোর তাড়াও, আমাদের ক্ষেতমজুর সংগঠন, কৃষক সভা, আমাদের ট্রেড ইউনিয়ন, তার সঙ্গে ছাত্র, যুব, মহিলা, কর্মচারী, শিক্ষক সবাই তো রাস্তায় নেমেছে, মাঠে ময়দানে। আমরা এমনভাবে নেমেছি যে বিজেপি ঘুমিয়েছিল, সে হঠাৎ বলছে নভেম্বর বিপ্লব করবে, কিছুই করবে না, রোজ টিভিতে করছে যা কিছু। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস নিজেরা সাহস নেই, লোকে দেখলে চোর চোর বলছে, ওই জন্য মহিলাদের এগিয়ে দিচ্ছে সামনে। পাশাপাশি এদিন রাজ্য ভাগ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বাম নেতা। তিনি বলেন, আমরা রাজ্যের ভাগ চাই না, আমরা দেশের ভাগ চাইনি, আমরা রাজ্যের ভাগ চাই না। যারা দেশ ভাগ করেছিল ব্রিটিশের সঙ্গে মিলে, তারা এখন রাজ্য ভাগও করছে। সিপিআইএম একমাত্র দল যা রাজ্য প্রকাশ্যে রাজ্য ভাগের বিরুদ্ধে একদম স্পষ্ট, যদি যারা কেউ না জেনে থাকে তাহলে বুঝে নিন। আর দ্বিতীয়ত হচ্ছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের নাম করে আলাদা করা যাবে না, পেছিয়ে পড়া এলাকা আছে। এই আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এমন ব্লক নেই যেগুলো পেছিয়ে আছে। ভাগটা কোনো সমস্যার সমাধান নয়, সেটা একটা নতুন সমস্যা। আমরা যেগুলো উন্নয়ন হয়নি সেখানে আর্তি বাড়তি নজর দিয়ে উন্নয়ন করতে হবে। কিন্তু আসলে ওরা ভাগ করছে কেন? এখানে যেমন মতুয়ার নামে বলছে আইন করছি, ওখানে আমি বলছি আমি কোচের নামে করছি, দার্জিলিংয়ে বলছে নেপালিদের নামে করছি, কোথাও বলছে আমরা আদিবাসীদের নামে করছি। আসলে ওরা আমাদের রাজ্যের মানুষকে বিশ্বাস করে না, যারা দিল্লিতে বসে আছে তারা আরিয়াবার্তা বলে, ওরা এখানকার মানুষকে মানুষ বলে গণ্য করে না। এই জন্য ওরা বলছে এদিকে পাকিস্তানের বাংলাদেশ সীমানা, অন্যদিকে চীনের সীমানা, নেপালের সীমানা, ভুটানের সীমানা, সুতরাং উত্তরবঙ্গের যে মানুষগুলো আছে ওরা মঙ্গলয়েড, কারো চোখ টানা আছে, কারো নাক চ্যাপটা আছে, কারো সাদ্রি ভাষা আছে, কারো হিন্দি ভাষা আছে, কারো নেপালি ভাষা আছে, কারো রাজবংশী আছে, কারো কান্তাপুরী আছে। সুতরাং এদের ধর্ম, জাত, পাত, চেহারা একটু আলাদা, এটা দিল্লি হরিয়ানার মতো নয়, মধ্যপ্রদেশের মতো নয়। এই জন্য এদেরকে বিশ্বাস করা যায় না, এদের হাতে রাজ্য দেওয়া যাবে না, এদেরকে ভেঙে কেটে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। সোম দাসের রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নাইস এডুকেশন, কমল পৈত্য প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।